আপনি ট্রাফিক রুল ব্রেক করেছেন অথবা ড্রাইভিং রুল ব্রেক করেছেন আপনার গাড়ি, এর ফলে ট্রাফিক ফাইনের কেসে পড়ে গেছেন। আপনাকে পুলিশ ট্রাফিক ফাইনের ই চালান দিয়ে দিয়েছে, কিন্তু বর্তমানে ই চালান পুরোপুরি অনলাইনে পেমেন্ট করতে হয়। কিন্তু সমস্যার যে ব্যাপার সেটা হচ্ছে, যখনই আপনি ই চালান অনলাইনে কাটাতে যাবেন, তখন আপনার আরসি বুকে যে মোবাইল নাম্বারটি থাকে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যায়। কিন্তু যদি আপনার কাছে সেই মোবাইল নাম্বারটি না থাকে বা হারিয়ে যায়, তাহলে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না, ই চালান কাটাতে পারবেন না। তো আজকে আমার ভিডিওটি সেই নিয়ে যে আপনার আরসি বুকে যে মোবাইল নাম্বারটি আগে ছিল, সেটা বর্তমানে যখন আপনি চালান কাটাতে যাচ্ছেন তখন কিন্তু সেই মোবাইল নাম্বারটি আর নেই, হারিয়ে গেছে। ফলে বর্তমানে যে মোবাইল নাম্বারটি আছে আপনি চাইছেন সেই মোবাইল নাম্বারটি আপনার আরসি বুকে আপডেট করতে। সেটাই আজকে আমার ভিডিওতে আমি আলোচনা করব, কিভাবে আরসি বুকে আপনি বর্তমান যে মোবাইল নাম্বারটি রয়েছে আপনার সেই মোবাইল নাম্বারটি আপনার আরসি বুকে কিভাবে আপডেট করবেন। তো ভিডিওটি শুরু করার আগে, আমি মনীষা এবং আপনারা দেখছেন ইগল একাডেমি। তো আপডেট আপনি আপনার মোবাইল থেকে করতে পারেন অথবা কম্পিউটার থেকে করতে পারেন। প্রথমে আপনারা একটা ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে এম পরিবহন সার্চে লিখবেন। লিখলেই একদম প্রথম যে লিঙ্কটা চলে আসবে mparibahan.gov.in, এই লিঙ্কে যেতে হবে। এম পরিবহনের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো এই যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা। এই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্টলি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারেন। তো আমি এখানে ক্লিক করলাম, এম পরিবহন যে পরিবহন সেবা যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখান থেকেই আপনাকে আরসি বুকের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি আপডেট করতে হবে। তার জন্য এর পরের স্টেপ হচ্ছে যে এখানে যে সেকেন্ড যে অপশন যেটা রয়েছে আপনার অনলাইন সার্ভিসেস, এই অপশনে আসতে হবে। এই অপশনে আসার সঙ্গে সঙ্গে আপনার অনেকগুলি অপশন ওপেন হয়ে যাবে। প্রথম যে অপশন যেটা রয়েছে ভেহিকল রিলেটেড সার্ভিসেস, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরের পেজ ওপেন হবে। পরের পেজ রয়েছে ভেহিকল রিলেটেড সার্ভিসেস, এখানে আপনার স্টেট, আপনি যে স্টেটে রয়েছেন সেই স্টেটটা এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর অটোমেটিক চলে যাবে, পরের পেজ ওপেন হয়ে যাবে। পরের পেজ যখন এখানে রয়েছে ভেহিকল রেজিস্ট্রেশন নাম্বার, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে যে অপশন রয়েছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার গাড়ির নাম্বার অথবা যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা দিয়ে দেবেন। দেন এখানে আই অ্যাকসেপ্ট যে বক্স রয়েছে সেখানে টিক দেবেন। দেন এখানে যে প্রসিড রয়েছে প্রসিড অপশনে ক্লিক করবেন। পেজটি একটু লোডিং হবে, দেন এই পেজটি আসবে। এই পেজটি আসার সঙ্গে এখানে যে প্রসিড অপশন রয়েছে ওপরে, এই প্রসিড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরের পেজ চলে আসবে। এখানে পরের পেজে কিন্তু অনেক অনলাইন সার্ভিসেস যে অপশনগুলো রয়েছে, অনেক অনলাইন সার্ভিসেস অপশনগুলো আপনি দেখতে পাবেন এখানে, ঠিক আছে? তো এখান থেকে আপনাকে যেটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে এই অপশনে, এটা যেটা রয়েছে মোবাইল নাম্বার আপডেট আধার বেসড। দেখুন, আরসি বুকে মোবাইল নাম্বার আপডেট করার জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে। তো যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনার আরসি বুকে লিঙ্ক হবে, ঠিক আছে? তো এখানে বলা আছে তার জন্য আধার বেসড। তো এখানে মোবাইল নাম্বার আপডেট করার জন্য আপনাকে আসতে হবে, এই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করলেই পরের পেজ আসবে। পরের পেজে এখানে বলা আছে কোন কোন স্টেটে আপনার এই ফ্যাসিলিটি রয়েছে। তো এখানে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই চলে আসছে পরের পেজ, আপডেট মোবাইল নাম্বার যে ফর্ম, ওকে? তো এখানে যেটা প্রথম রয়েছে ভেহিকল রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ যে গাড়ির নাম্বার রয়েছে সেটা এখানে দিতে হবে। দেন চেসিস নাম্বার দিতে হবে, দেন ইঞ্জিন নাম্বার দিতে হবে এখানে। তারপর এখানে আপনার রেজিস্ট্রেশন ডেট দিতে হবে, রেজিস্ট্রেশন যে ভ্যালিড আপ টু ডেট, কত দিন পর্যন্ত ডেট রয়েছে ভ্যালিড সেটা দিতে হবে, ঠিক আছে? দেন যে নিচে যে শো ডিটেলস রয়েছে সেই শো ডিটেলসে ক্লিক করতে হবে। দেখুন, শো ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে চলে এসেছে আপনার আধার নাম্বার, এখানে আধার নাম্বার দিতে হবে। দেন এন্টার নেম ইজ রেজিস্টার্ড ইন আধার, অর্থাৎ আপনার আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামটা দিতে হবে এখানে। এন্টার মোবাইল নাম্বার এজ পার আধার, আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি আবার এখানে লিখে দিতে হবে, ঠিক আছে? দেওয়ার পর এখানে আই এগ্রি বক্সে ক্লিক করতে হবে, দেন ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশনে ক্লিক করলে নিচের দিকে চলে আসবে দুটি অপশন, একটা হচ্ছে এক্সিস্টিং মোবাইল নাম্বার ইন বাহন, আর একটা হচ্ছে এক্সিস্টিং ওনার নেম ইন বাহন, অটোমেটিক চলে আসবে।
যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে অটোমেটিক এখানে চলে আসবে মোবাইল নাম্বার, এবং যে অনার নেম রয়েছে বহনে সেটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, তো এরপর এখানে দেখুন ডান দিকে যেটা রয়েছে আপডেট মোবাইল নাম্বার, সেই আপডেট মোবাইল নাম্বার অপশনে ক্লিক করতে হবে। আপডেট মোবাইল নাম্বারে ক্লিক করলেই চলে আসবে পরের একটি মেসেজ, পরে একটি মেসেজ আসবে, পরের মেসেজে রয়েছে মোবাইল নাম্বার হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, মোবাইল নাম্বার আপনার আপডেট হয়ে গেছে, সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। এরপর যে নিচে যে ওকে অপশন রয়েছে ওকে অপশনে ক্লিক করবেন। এইভাবে আপনার যে আরসি বুক রয়েছে সেই আরসি বুকে আপনি খুব ইজিলি অনলাইনের মাধ্যমে আপনার মোবাইল নাম্বারটি আপডেট করে নিতে পারেন। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।